আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি পাঠ করছি সতীনাথ ভাদুরী লেখা একটি ছোট গল্প গণনায়ক। পূর্ণিয়া জেলার গোপালপুর থানা আর দিনাজপুর জেলার শ্রীপুর থানার মধ্যে সীমারেখা নাগর নদী। পার্বত্য নাগর এখানে খুব খামখেয়ালি নয়, তাই তার সোহাগের অজস্রতার উপর রূঢ় ঔদাসীন্য দেখিয়ে আজও দাঁড়িয়ে থাকতে পেরেছে কাঠের নড়বড়ে পুলটি। আগেকার যুগে উত্তর বাংলা থেকে উত্তর বিহারে ফৌজ পাঠাবার যে পথ ছিল তারই উপর ছিল এই সেতু। সেই রাস্তা এখনো পুলের দুদিকেই আছে, কিন্তু তার সে জৌলুস আর নেই। কেবল গত বছর কয়েক থেকে গোপালপুর থানার আড়ুয়াখোয়ার হাট জমে উঠেছে যুদ্ধ আর যুদ্ধোত্তর পরিস্থিতির দৌলতে। বিহার আর বাংলার মধ্যে বেআইনি জিনিসের কেনা বেচায়। পুলের পশ্চিমেই আড়ুয়াখোয়ার হাট। এই হাটের গা ঘেঁষে চলে গিয়েছে আর একটা রাস্তা, মালদা জেলা থেকে আরম্ভ করে পূর্ণিয়া, জলপাইগুড়ি জেলা হয়ে একেবারে শিলিগুড়ি পর্যন্ত। অগণিত মালবোঝাই গরুর গাড়ি মালদা, দিনাজপুর আর জলপাইগুড়ি তিন দিক থেকে পুলের সম্মুখে এসে মিলিত হয়। গত বছর হাটের ইজারাদারের কাছ থেকে বকরিদের আগে শান্তি রক্ষার মুচলেকা নেওয়ার জন্য এসে এসডিও সাহেবের মোটর কার যায় পথে আটকে। তারপর থেকে পথের গর্তগুলো বুঝেছে। বাইরের জগতের সঙ্গে সম্বন্ধ 16 মাইল দূরের সুধানি স্টেশন থেকে। চোরা কারবারের কেন্দ্র আড়ুয়াখোয়া বাজার থেকে পুল পার হয়ে যায় গরু, মোষ, চিনি, ঘি, আর বাংলাদেশ থেকে আসে চাল আর ধান। হিন্দু মুসলমানের মিশ্রিত জনসংখ্যা। হিন্দুদের মধ্যে অধিকাংশই রাজবংশী। গত বছরের কলকাতা, নোয়াখালী আর বিহারে নানা প্রকার বিকৃত খবর তাদের মনে গভীর রেখাপাত করেছিল ঠিকই, কিন্তু এর চিড় খাওয়া মনও কয়েকদিনের মধ্যে জোড়া লেগে গিয়েছিল। গতানুগতিকতার তাগিদে পেটের ধান্দায় জোড়াতালি দেওয়ার জীবন একরকম কেটে যাচ্ছিল, কিন্তু সেই পুরনো ফাটল দিয়ে ভাঙন ধরল হঠাৎ। সুধানি গোলার জহুরমল দোকানি আর মুনিম অর্থাৎ গোমস্তা এক শনিবারের রাতে আড়ুয়াখোয়া হাটে গাড়ি নিয়ে যাচ্ছেন, চিনির বস্তাগুলির উপর ত্রিপল বিছানো। রাতে খেয়ে দিয়ে গাড়ি চললে আড়ুয়াখোয়ায় গাড়ি পৌঁছবে কাল সকালে। বিড়িটার শেষ টান মেরে ছোট অবশিষ্টটুকু গারোয়ানকে দেয়। বিলট গারোয়ান খুশি হয়ে ওঠে। গামছা বিছিয়ে শুয়ে পড়ুন মুনিমজি, একেবারে আড়ুয়াখোয়ায় উঠবেন। ঘন্টায় কোষ যায় গরুর গাড়ি দূরের সফরে, আর ধরুন রাত বিরাতের জন্য 1 ঘন্টা ফাজিল রাখলাম। সকাল 1 প্রহরের সময় আড়ুয়াখোয়ায় গিয়ে দাঁতন করবেন। মুনিমজি আজকে খুব খুশি আছেন। তিনি যাওয়া মাত্রই সকলেই তাঁর কাছে দেশের হালচাল জিজ্ঞাসা করে। পথে যার সঙ্গে দেখা হয় এমনকি কনসি এলপি স্কুলের গুরুজি পর্যন্ত তাঁর কাছে খবর জিজ্ঞাসা করে। একে অত বড় গোলার লেখাপড়া জানা মুনিম, তার উপর তাঁর মালিকের বাড়িতে বিজলিতে খবর আনাবার কল আছে। সেই কলে লাট সাহেব পর্যন্ত দোকানিয়াজির সঙ্গে কথা বলেন। কত লোক কত খবর সেখানে দেয়, কত আওরাত তাকে খুশি করবার জন্য গান বাজনা শোনায়। কাজেই মুনিমজির কথার গুরুত্ব স্থানীয় লোকদের কাছে অনেকখানি। দেখিস, রাতে কেউ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে যাচ্ছিস, তাহলে বলিস আলু। আলুর বোড়াটা সম্মুখে আছে তো? জি। আমি পিছনেই শুই চিনির বস্তাগুলোর উপর। সম্মুখের দিকে চিনির বস্তাগুলো রাখতে পারলে একটু আরামে শোয়া যেত, ঝাঁকানি কম লাগত। জি। মিরপুরে একটু সাবধানে থাকিস, ওখানকার গ্রাম অ্যাডভাইজারি কমিটির সেক্রেটারি ভারী বজ্জাত। তার উপর আজকাল দুনিয়া শুদ্ধ সকলে সেক্রেটারি হয়ে উঠেছে,
দেখিস না, ওখানে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমাকে ডেকে দিবি। ও গাঁখানা দিয়ে যাবার সময় চিৎকার করে গান গাইতে গাইতে যাস, চুপচাপ গেলেই সন্দেহ করবে। অনর্থক কতগুলো টাকা খরচ, গাঁয়ে সেক্রেটারির দাম গড়ে টাকা দশেক, মিরপুরেরটাকে কিনতে টাকা 50-এর কম লাগবে না, সাবধান। সে আর আমায় বলতে হবে না হুজুর, আপনি শুয়ে পড়ুন, আমি খুব হেফাজত করে চালাবো খানা গর্ত বাঁচিয়ে। মুনিমজির ঘুম আর আসে না, যে খবর তিনি নিয়ে যাচ্ছেন তা শুনলে হাট শুদ্ধ লোক চমকে যাবে, এমন জবর খবর বহুকাল এ মুল্লুকের লোক শোনেননি। না, চিনির বস্তার পিঁপড়েগুলো আর ঘুমোতে দেবে না। ওই হাঁদা গঙ্গারাম বিলাটটা কি বস্তাগুলো তুলবার সময় ঝেড়েও তোলেনি? এই বিলাট, ঢুলছিস নাকি? না, এই একটু চোখের পাতা ভারী হয়ে আসছিল হুজুর। মুনিমজি জানেন যে এইবার বিলট আমতা আমতা করে বিড়ি চাইবে ঘুম ভাঙানোর জন্য। আর করেই বা কি বেচারি, সারা রাত জাগতে হবে তো। বিলট আবার এই ভাষা ভাষা শোনা খবরটা পথের লোকেদের দিতে দিতে না যায়। আই বিলটা, এই নে দেশলাই রাখ, আর আজকের সুধানিতে শোনা খবরটা কাউকে বলিস না যেন। বিলট এতক্ষণ খবরটি সম্বন্ধে কিছুই ভাবেনি, মুনিমজির কথার পর খবরটা মনে করবার চেষ্টা করে। না না মুনিম সাহেব, সে আর আমায় বলতে হবে না, এতকাল আপনাদের নুন খাচ্ছি, কোনোদিন খবর বলতে শুনেছেন? গরিব মানুষ, আমাদের খবর দিয়ে দরকার কি? প্রসন্ন মনে সে বিড়ি আর দেশলাই নেয়, তারপর বাঁয়ের বলদের লেজ মুড়তে মুড়তে আর নিকট আত্মীয়ার উদ্দেশ্যে গালি দিতে আরম্ভ করে। মোশহার সাহেবের দোকানের সম্মুখে গাড়ি পৌঁছায় প্রায় বেলা 10টার সময়। রাম রাম মুনিমজি, জয় গোপাল জয় গোপাল। মোশহার শাহ আর তার ছেলে গাড়ি থামাবার সঙ্গে সঙ্গে চিনির বস্তাগুলি বাড়ির আঙিনার ভিতর নিয়ে রাখে, এখনই আবার অন্য লোকেরা এসে পড়বে। 4 বোরা মোটে? কত ধানে কত চাল তার তো হিসাব রাখো না, ওই আনতেই হিমশিম খেয়ে যেতে হয় যা দিনকাল পড়েছে। মিলের ছাপ মারা বোড়ার উপর অন্য বোড়া ঢুকিয়ে ডবল বস্তার মধ্যে কোনো রকমে আনা। আলুর বোড়াটা দোকানের সম্মুখে নামিয়ে রেখে সাউজি বলে, এবার বলুন হালচাল। মুনিমজি গম্ভীর হয়ে যায়, প্রশ্নের উত্তর না দিয়ে দাঁতন আনতে বলেন। সাউজি বোঝে আজ কিছু জবর খবর আছে। একে একে লোক জমতে আরম্ভ করে, বেশিরভাগই দোকানদার, 2-4 জন দূর গাঁয়ের লোক যারা চালের গাড়ি নিয়ে এসেছে হাটে। অজস্র রাম রাম মুনিমজির প্রত্যাভিবাদন ইঙ্গিত সেরে মুনিমজি এক মনে দাঁতন করতে থাকেন। ভাবে মনে হয় সংসার তাঁর দিকদারি ধরে গিয়েছে, সকলে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে কতক্ষণে তার মুখ ধোয়া শেষ হবে, কতক্ষণে তার মুখের দুটো কথা শুনতে পাবে। এইবার গামছা দিয়ে মুখ মুছছেন, আবার স্নানের জন্য তেল চাইবেন না তো? অন্যদিন হলে সাউজি স্নানের কথা তুলত, এখন ইচ্ছা করে খবর শুনবার লোভে সে কথা ওঠায় না। মুনিম যে বিলাট গাড়োয়ানকে দুইজনের জন্য দই চিঁড়ে কিনবার পয়সা দেন। ভালো দেখে গুড়ও কিছু আনিস, চিনি তো আর পাওয়ার জো নেই এক চিমটি, এই জবে থেকে কংগ্রেস মিনিস্ট্রি হয়েছে। তারপর মুনিমজি সমবেত লোকেদের দিকে না তাকিয়ে ট্যাঁকে কয়েকটি অবশিষ্ট খুচরো পয়সা গুনতে গুনতে বলেন, আর কি, দিনাজপুর জেলা তো পাকিস্তান হয়ে গেল। কথা সুরে মনে হয় এ একটা সাধারণ খবর, হামেশাই এরকম বহু জেলা পাকিস্তান হয়ে থাকে। এতক্ষণে তাঁর সম্মুখের লোকেদের দিকে তাকাবার অবকাশ হয়, ভঙ্গিতে আত্মপ্রত্যয় ফুটে বেরুচ্ছে। কোনো বিশ্ব বিশ্রুত দেশ ও নায়ক সাংবাদিকদের বৈঠকে ডেকেছেন যেন। মুহূর্তের জন্য সকলে নীরব হয়ে যায়,
শ্রীপুরের রাজবংশী দর্পণ সিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে আর সকলের বুক ঢিপ ঢিপ করে। না জানি তার জেলায় কি হয়েছে, এইবার বুঝি মুনিমজি তাঁর গায়ের কথা বলবে। সাউজির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে ভয়ে, তার দোকান, স্ত্রী, পুত্র, পরিবার। সে সাহসে বুক বেঁধে জিজ্ঞাসা করে, আর আমাদের আরুয়া খোয়া? আরুয়া খোয়া তো পূর্ণিয়া জেলা, হিন্দুস্তানে। এ তো আর বাংলা মুলুক নয়, এ হচ্ছে বিহার। এখানে আর কারো টু ফ্যাঁ চলবে না। হাটের দোকানদাররা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। মুনিমজি একসঙ্গে খবর বলে ফেলেন না, আস্তে আস্তে টিপে টিপে খবর ছাড়েন। এতগুলি লোক উদগ্র উৎকণ্ঠার তাঁর দিকে চেয়ে রয়েছে, লাট সাহেবের বেতার বক্তৃতার মতো তাঁর কথার দাম আছে এখানে। এই সময়টুকুকে যত টেনে বড় করা যায়, এই মানসিক বিলাসের মোহ কম নয়। দূরের হাটুরেরা চাল গাড়ি নিয়ে সকলের চেয়ে আগে আসে, তাদের মধ্যে থেকেও অনেকে এসে জমেছে এখানে। ওছে মধ্যে জিজ্ঞাসা করে, মিরপুর কোথায় পড়ল হুজুর? মিরপুর কোন জেলায়? কাঁদো কাঁদো হয়ে ওছি মধ্যে বলে, হরিশ্চন্দ্রপুর থানা। সাউজি বলে দেয়, ও হলো মালদা জেলা, মালদা জেলা পড়েছে পাকিস্তানে। আল্লাহর এই অসীম করুণায় ওছিমদ্দি এত অভিভূত হয়ে পড়ে যে সে আর কোনো কথা বলবার ভাষা খুঁজে পায় না। বজর গাঁর পোড়া গোঁসাই ভিড় ঠেলে এগিয়ে আসেন, ইনি রাজবংশীদের পুরোহিত, এই এলাকায় এর অনেক যজমান আছে। সাউজি উঠে একে খাটিয়ায় বসতে দেন, তার কিন্তু সেদিকে খেয়াল নেই। একেবারে মুনিমজির সম্মুখে যেতে যেতে প্রশ্ন করেন, আর বজরগা? তিতলিয়া থানা, জলপাইগুড়ি জেলা। বাবাজি, আপনি জলপাইগুড়ি জেলার জন্য চিন্তা করবেন না, রামজির আশীর্বাদে ওটা হিন্দুস্তানেই পড়েছে। পড়বে না? বাপ পিতামর আমল থেকে আমরা রয়েছি বজরগাঁয়, পাকিস্তানে চলে গেলেই হলো, জলপেশ্বরের এলাকা, মহাকালের রাজ্য, চলে যাবে পাকিস্তানে। বড়লাট ভারী সমজদার লোক, নারায়ণ নারায়ণ। নারায়ণকে প্রণাম করবার সময় ওছিমদ্দির দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করেন। কৌতূহল ও উদ্বেগের মধ্যে এতক্ষণ সকলে তার অস্তিত্বের কথা ভুলে গিয়েছিল, এখন সকলেই তার দিকে তাকানোয় সে সংকুচিত হয়ে পড়ে। এক কাসেম ছাড়া আর সকলেই তাকে অপরাধী মনে করছে। তার গাঁয়ের আজগার আলী পত্তনিদারি নিশ্চয়ই চেষ্টা করে তার গাঁকে পাকিস্তানে নিয়ে গিয়েছে। খবরটায় তার আনন্দ হয়েছে, এইটুকু তার অপরাধ, তবুও সে বোঝে যে সে এখানে অবাঞ্ছিত। সে কাসেমকে হাত ধরে বাইরে নিয়ে যায়। দূরে তাদের গাড়ির কাছে গিয়ে ওছিমদ্দি একগাল হেসে বলে, বাপকা বেটা আজগার আলী পত্তনিদার কথা রেখেছে, চল তাড়াতাড়ি ধান বেচে যা দাম পাওয়া যায়, গাঁয়ে গিয়ে পত্তনিদারের সঙ্গে দেখা করে শুকরিয়া জানাতে হবে। কাসেম বলে, এখনই ফিরে চল, ভয় করে হাটে আজ এদের মধ্যে। ধান না বেচলে ওষুধ কিনবি কি দিয়ে? একবার খরচ করে দুজেলার চাল ধরার পুলিশদের মন পিছু দু টাকা করে দিয়েছিস, ফিরিয়ে নিয়ে যেতে হলে আবার ওই খরচ করতে হবে। এদিকে রোজগারের নামে খোঁজ নেই, এখানে হাজি সাহেব হাটের ইজারাদার, ভয়টা কি শেষ শুনি? গোলমাল হলে লেঠেল দিয়ে ঠান্ডা করে দেবে না? কাসেম সাহসে ভর করে ইজারাদারদের কাছারিতে যায়। হাজার হোক, মুসলমান তো ইজারাদার সাহেব। আগে হলে কাসেম এ সাহস হতো না, কিন্তু গত বছর বিহারের কাণ্ডের পর মুসলমান আর মুসলমানের কাছে যেতে ভয় পায় না। কাসেম দেখে যে সেখানে আরও অনেকে বসে রয়েছে, সকলেই ইজারাদারকে শাসাচ্ছে। ইজারাদার সাহেব সকলকে শান্ত করেন, দূরের লোকেদের তখনই বাড়ি ফিরতে বলেন। চারিদিকে হিন্দু বস্তি, সকলে খুব সাবধানে থাকবে, রাতে পালা করে জাগবে, কিষানগঞ্জ সাব ডিভিশন হিন্দুস্থানে গেলেই হলো, এর আমি বিহিত করছি, খবর এখনো সঠিক পাওয়া যায়নি, ওই মুনিমের কথায় বিশ্বাস কি?
কাসেম আর অছিমুদ্দিন মনের শেষ কথাটা ছ্যাঁত করে লাগে। দুজনেই একসঙ্গে কথাটার প্রতিবাদ করে ওঠে। উপস্থিত সকলে কটমট করে তাদের দিকে তাকায়। তারা তাড়াতাড়ি ইজারাদার সাহেবকে তাদের ধানটা কিনে নিতে বলে, যে কোনো দামে হোক। নিজের মজবের লোকের জন্য ইজারাদার সাহেব দরকার না থাকলেও তাদের ধানটা কিনে নিতে কর্মচারীকে আদেশ দেন। দরটা ঠিক করে নিও মাসুম, বুঝলে? মাসুম পুরানো কর্মচারী, সে মনিবের ইঙ্গিত ঠিক বোঝে। ইজারাদার সাহেব সকলকে বোঝান, আরে মিয়া, লাট সাহেবের কথাও বদলায় ঠেলায় ফেলতে পারলে। আমি আজ রাতেই যাচ্ছি সদরে, 500 টাকা চাঁদা নিয়ে গেলে জেলা পাকিস্তান কনফারেন্স। সদর সাহেব কত রকমের কথা বললেন, আর চলে গেলেই হলো এ জেলা হিন্দুস্তানে, কেবল কতগুলো টাকা অনর্থক খরচ হবে এই যা। হাট আর আজ জমল না, লোকের মুখে মুখে মুনিমজির খবর হাটে সর্বত্র ছড়িয়ে পড়ে। সাউজির দোকান লোকে লোকারণ্য হয়ে যায়। সকলেই মুনিমজির নিজের মুখ থেকে খবর শুনতে চায়। নানা প্রশ্নে সকলে তাকে উদ্ব্যস্ত করে তোলে। দিনাজপুর আর মালদার হিন্দু হাটুরেরা দল বেঁধে আসে তাঁর সঙ্গে পরামর্শ করতে। মুনিমজি বাইরের অন্য লোকেদের সরিয়ে দিতে বলেন সাউজিকে। কি জানি, কোনো মুসলমান যদি থেকে যায় ভিড়ের মধ্যে। মালদা দিনাজপুরের হিন্দুদের সঙ্গে তিনি অনেকক্ষণ একান্তে কথাবার্তা বলেন। এই বিপত্তির সময় মুনিমজির স্বতঃস্ফূর্ত সহানুভূতিতে তারা মনে বল পায়। ওদেশে থাকা আর নিরাপদ নয়, আত্মীয় পরিজনদের বাড়ি থেকে সরাতে হবে। তারা আর অপেক্ষা না করে হাট ভালোভাবে বসবার আগেই ফিরে যেতে চায়। আদ্রস্বরে মুনিমজি তাদের বলেন যে তাদের এক মুহূর্ত দেরি করা উচিত নয়। তাদের স্বনির্বন্ধ অনুরোধে তিনি তাদের সব চাল কিনে নেন 16 টাকা দরে। গত হাটে চালের দাম উঠেছিল 19, কাল সুধানের বাজারে ছিল 22। খানিক পরে ইজারাদার সাহেবের সেপাই খবর দেয় যে তিনি মুনিমজিকে ডেকেছেন। তিনি যেতেই তাকে এক আলাদা ঘরে নিয়ে গিয়ে বসান ইজারাদার সাহেব। বেতারের খবর সম্বন্ধে কথাবার্তা হওয়ার পর ইজারাদার সাহেব বলেন, আমার এ হাট এবার গেল, যাক সে তো বরাতে যা আছে হবেই, এসব তো এখনো অনেক কাল চলবে, এখন কাজের কথা হোক। আজ ক বোড়া চিনি এনেছো? এনেছি 4 বোড়া, 1 বোড়া সাউজিকে দিতে হবে, তোমার 3 বোড়া, এবার কিন্তু 70 টাকা মন। তাজ্জব কথা, এতদিন ছিল 60 টাকা, আজ হঠাৎ দাম বাড়ালে চলবে কেন? আর সাউজিকে আধ বস্তা দাও, আমাকে 3.5 বস্তা। গতবারে যে চিনি দিয়েছিলে তা ছিল একেবারে ভিজে। সাউজির তো মোটে 1 বস্তা, তার মধ্যেও তোমার পাকিস্তানের দাবি, সে হয় না, ওকে 1 বস্তা পুরো দিতেই হবে, কথার খেলাপ যেতে পারে না। আর চিনি ভিজবে কী করে? ত্রিপল দিয়ে ঢেকে আনা। হ্যাঁ, আর 2টো করে পাটের বস্তা যে বিনে পয়সায় পাচ্ছ, তার দাম কি আমি ঘর থেকে দেব নাকি? বললেই হলো ভিজে, তার উপর মালদা আর দিনাজপুর এখন তো পাকিস্তান হলো, সেখানে এখন তো খুব কদিন মফিল চলবে, ঈদের জন্য চিনিও লোকে এখন থেকেই জোগাড় করবে, 2.5 টাকা শের অনায়াসে তুমি পাবে। মুনিম সাহেবের কথায় বন্যায় ইজারাদার সাহেবের যুক্তিস্রোত ঘুলিয়ে যায়, থই নাপে মৃদু প্রতিবাদ জানায়, কি যে বলো মুনিমজি, মুসলমানের হাতে পয়সা কোথায়? আচ্ছা যাও, 2 টাকা কম দিও। হ্যাঁ, তবে আর একটা কাজ করতে হবে, ইজারাদার সাহেব, আমাকে খানকয় গরুর গাড়ি ঠিক করে দিতে হবে, সুধানির গোলায় চাল নিয়ে যাব, এখানে অত রাখবার জায়গা নেই, বর্ষার দিন বাইরে পড়ে রয়েছে, তোমার হাতে আছে অনেক গাড়োয়ান। আচ্ছা, সে হয়ে যাবে সব ঠিক, ভোর রাত্রে গেলেই হবে তো? মাসুম এসে খবর দেয় যে হাটের লোকেরা খেপে গিয়েছে, তারা দল বেঁধে কাছারি বাড়ির মাঠে ঢুকেছে। তারা মুনিমজিকে ফেরত চায়, আপনি নাকি তাকে আর জিন্দা ফিরতে দেবেন না? বাইরে তুমুল কোলাহল শোনা যায়, লোকগুলো
পাগল হলো নাকি? ভয়ে ইজারাদার সাহেবের মুখ বিবর্ণ হয়ে যায়। দুজনে একসঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন। বাজারের স্থায়ী দোকানদাররা ইজারাদার সাহেবকে দেখে হাটুরেদের সম্মুখে আগিয়ে দেয়। হাজার হোক তাদের জমিদার তো। মুনিম সাহেব এসে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। স্বর নামিয়ে সম্মুখে লোকেদের বললেন, ওর সাধ্যে কি আমাকে কিছু করায়? তোমরা এখনো বাড়ি ফেরোনি? আজকালকার দিনে বাড়িঘর ছেড়ে যত কম থাকা যায় ততই ভালো। তোমরা তো সব বোঝোই, আমি আর কি সলা দেব? নিজের নিজের গায়ের মোড়লদের সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় করো। মেয়ে ছেলেদের নিয়ে বিপদ, একটু হুঁশিয়ার থাকবে। আমরা তো সুধানী বাজারেও জানানদের রাখতে সাহস পাইনি, সব রাজপুতানায় রেখে এসেছি এই মাসে। যন্ত্রপাতির কর্ম, বলা তো যায় না কি বলতে কি বলে। শালা লাট সাহেবের মুখ ফসকে পূর্ণিয়াটা বেরোলেই তো সব চৌপট হয়েছিল। সাবধানের মান নেই। রাজবংশীদের সরু সরু চোখগুলি ভয়ে বিস্ফারিত হয়ে ওঠে। পলিয়া মেয়েরা কান্নাকাটি আরম্ভ করে। আর এখন নুন কিনতে হবে না? ওরে বাচ্চি দাই, কোন দিকে গেলি? শিগগির আয় না, ওঠ নবার পুত্তুর, এখনো জাবর কাটছে। আজ দাম চাই না, খালি তুমি ওজন নিয়ে রাখো। এই টাকাটা মুনিমজি আমানত রাখবেন গোলায়, কাছে রাখতে ভরসা পাচ্ছি না। আতঙ্কমুখর পরিবেশ সুস্থ মনকেও দুর্বল করে তোলে। অল্পক্ষণের অস্বাভাবিক কর্মতৎপরতার পরই হাট নীরব হয়ে আসে। পরের দিন থেকেই আরুয়াখোয়ার রূপ যায় বদলে। আগে সপ্তাহে একদিন হাট বসত, এখন অহরাত্র ভয়ার্ত নরনারীর নিরানন্দ মেলা। গাড়ির পর গাড়ি আসছে পুল পার হয়ে শ্রীপুরের দিক থেকে, হেঁটে চলে আসছে দলে দলে মেয়ে ছেলে গরু ছাগল। ছোট ছেলেটির মাথায় পর্যন্ত হাঁড়ি কুড়ির বোঝা চাপানো। ধুঁকতে ধুঁকতে চলেছে হাট ঝিলঝিলে কালা জ্বরের রুগী একটা বিড়াল কোলে নিয়ে। কাস্তে কাস্তে চলেছে হেঁপো বুড়ি। পাকিস্তান থেকে বাঁচতে গিয়ে প্রাণটা বেরোয় বুঝি। এতদিন ছোট্ট ছিল তাদের জগৎ, আজ হাটে বিশ্রাম করে কতক যাবে এগিয়ে, শিকারের খেদানো হরিণের মতো অনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কতক যাবে থেকে, যদি ক্ষেতের কাজ পায় এই আশায়। পথে খাওয়ার অভাব কি, এখন তাল পাকার সময়। পূর্ণিয়া আর দিনাজপুর দুটো ডিস্ট্রিক্ট বোর্ডের মধ্যে কোনোটাই নাগরের উপরে পুলের জন্য খরচের দায়িত্ব স্বীকার করে না। নড়বড়ে পুলটার উপর খুব ধকল চলেছে আজ কদিন থেকে। পুলের দুদিকে ক্যাম্প পড়েছে। মুনিমজি কলকাতার এক রিলিফ সোসাইটিকে বলে কয়ে শরণার্থীদের সুখ সুবিধা দেওয়ার জন্য আরুয়াখোয়ায় একটি ক্যাম্প খুলিয়েছেন। লোকাল বোর্ডে খবর দিয়ে ডাক্তার আনিয়েছেন। সব কাজ হচ্ছে মুনিমজির সহযোগিতায়। কত লোক মুনিম সাহেবের ক্যাম্পে সুখ দুঃখের কথা বলতে আসে। তিনি কাউকে আশ্বাস দেন, কাউকে রামজির স্মরণ নিতে অনুরোধ করেন, কাউকে ধৈর্য ধরতে বলেন, কারো কাছে বা কংগ্রেস সরকারের দুর্বল নীতির নিন্দা করেন। তারপর রিলিফ কমিটির চিড়ে দইয়ে স্লিপ কাটতে কাটতে বলেন, কজন? পাঁচ, এক বাচ্চা। আচ্ছা, ওই ঝান্ডাওয়ালা তাঁবুতে মোহর করিয়ে সাউজির দোকানে নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। কৃতজ্ঞতায় শরণার্থীর মন ভরে ওঠে। এই বিপদের সময় মিষ্টি কথাই বা কজন লোক বলে। পুলের ওপারে রেলিংয়ের উপর লাগানো রয়েছে সবুজের উপর চাঁদ তারা দেওয়া লীগের ঝান্ডা। পুলের এদিকে দেওয়া হয়েছে কংগ্রেসের তিন রঙা পতাকা। ওদিকে একদল চিৎকার করে, লে লিয়া হ্যায় পাকিস্তান, বাঁট গিয়া হ্যায় হিন্দুস্তান। এদিকের দল চেঁচায়, বন্দে মাতরম, জয় হিন্দ। তিক্ত উত্তেজনাময় আবহাওয়া সৃষ্টি হতে দেরি লাগে না, এই বুঝি কোনো কাণ্ড হয় হয়। এদিকে গুজব ওঠে যে ওরা পুলে আগুন লাগিয়ে দেবে, যাতে জিনিসপত্র নিয়ে ওদিক থেকে আর কেউ না আসতে পারে। অমনি এদিককার লোক গর্জে ওঠে, এদিকের গরু মোষ আর যেতে দেব? আমরাই আগে পুলে আগুন ধরাবো। এপারের লোকদের মুনিমজি ঠান্ডা করে, ওপারের লোকদের করে ইজারাদার সাহেব। পুল গেলে হাট থাকবে কোথায়?
মুনিম যে তাদের বোঝায়, দুদিন সবুর করো তো, দেখো না কি হয়। মহাত্মা যে কি আর চুপ করে বসে আছেন, লাট সাহেবকে দিয়ে কমিশন বসিয়েছেন। হেজি পেজি লাট নয়, খানদানি লোক, রাজার বাড়ির ছেলে। সঙ্গে সঙ্গে কথাটা ছড়িয়ে পড়ে, যেখানে যাও সকলের মুখে ওই একই কথা, কমিশন কমিশন। শ্রীপুরের চুয়ালাল রাজবংশীর বুদ্ধিমান বলে খ্যাতি আছে। মুনিম যে সব খবর বলে না নাকি, তাই তাকে সকলে চালের গাড়ির ওপর বসিয়ে সুধানী স্টেশনে পাঠায় কমিশনের খবর আনতে। চুয়ালাল ভয় পাবার ছেলে নয়, সে সোজা পয়েন্ট ম্যান সাহেবকে কমিশনের খবর জিজ্ঞাসা করে। পয়েন্টসম্যান বলেছিল যে কমিশনের খবর তো বেরিয়েছে, তাদের মাইনে আর ভাতা বাড়বে। শ্রীপুরের লোকেরা এর মাথামুণ্ডু কিছু বুঝতে পারেনি। কমিশন ইজারাদার সাহেবের পুরনো সেপাই ইসরায়েল লাঠি ঠুকে বলে, কমিশন নেওয়া হয় গোড়াতে পাটখড়িদের উপর ধর্ম দায় বলে। কোনো মুসলমান আজ থেকে আর এ দিচ্ছে না, বের করাচ্ছি কমিশন। আড়ুয়া খোয়া হাটিয়া হিন্দুস্থানে এলেই হলো। দর্পণ সিং এর বুড়ো বাবা শুকনো উড়ুতে তাল ঠুকে বলে, এই হাটের তোলা মুসলমান ইজারাদারকে কোনো লোক দিও না, ঘর দোর জমি জিরে ছেড়ে হিন্দুস্থানে এসেছি কি এমনি? সেখানে হিন্দুকে মেয়ে বেটি নিয়ে থাকতে দেবে না শুনেছি, এখানেও আবার মুসলমানকে তোলা দিতে হবে? সে আরো কত কি বলতে যাচ্ছিল, দর্পণের মা তার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। বদ লোকেদের চটিয়ে লাভ কি? হাটের তোলা দেওয়া সেই দিন থেকে বন্ধ হয়ে যায়। মুনিমজি সাউজিকে বলে, দেখছো ইজারাদার সাহেব আর রাতে এপারে থাকে না, ওদিককার ক্যাম্পের খরচ কি ওই চালাচ্ছে নাকি? না, চাঁদা তুলে চালাচ্ছে ইজারাদার সাহেব, গোপালপুর থানাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য, কলকাতায় কমিশনকে টাকা খাওয়াতে হবে বলে। ও আরও অনেক টাকা চাঁদা তুলছে। মুনিমজির চোখ দুটি জলজল করে ওঠে, ইজারাদার সাহেবের প্রতি শ্রদ্ধায় না ঈর্ষায় ঠিক বোঝা যায় না। সাউজি আবার বলে, তা মুনিমজি আমরাও হাট থেকে কিছু চাঁদা আদায় করতে পারি, গোপালপুর থানাকে পাকিস্তান করে বাঁচানোর জন্য। ইজারাদার ভারী ফন্দিবাজ লোক, কমিশনকে আবার টাকা দিয়ে হাত না করে নেয়, আপনি একটু চেষ্টা করলেই আমাদের প্রাণটা বাঁচে, পূর্ণিয়া জেলাটাও বাঁচে। মুনিমজি এই হিসাবই এতক্ষণ মনে মনে খতিয়ে দেখছিল, তার হিসাবে ভুল হয় না। এখন চাঁদা তুলে যা লাভের সম্ভাবনা, তার অনুপাতে বিপদের আশঙ্কা অনেক বেশি। এক করলে হয় একটি জিনিস, চাঁদা তুলে চুপচাপ থাকো, যদি পাকিস্তানে যায় জায়গাটা তাহলে টাকা ফেরত দেওয়া যাবে, বলা যাবে যে হাকিমদের ঘুষ খাওয়ানো গেল না। আর যদি পাকিস্তানে না যায় তাহলে টাকাটা নিয়ে বললেই হবে যে কমিশনকে খাইয়েছিলাম। না, দরকার কি ঝঞ্ঝাটে, যা রয়স হয় তাই ভালো। না না সাউজি, ওসব হাঙ্গামায় আমি পড়তে চাই না, ওর জন্য কংগ্রেস সরকার রয়েছে, মহাত্মাজি রয়েছেন, আমার মালিক রয়েছেন, কিন্তু পুলের দুদিকেই যে মাল আটকাচ্ছে তার কি উপায় করা যায় বলো? বর্ষার নদী, অন্য সময় হলেও না হয় একটা কিছু ব্যবস্থা করা যেত। দুদিককার ধান চালের পুলিশও দেখছি আজ কদিন থেকে যুধিষ্ঠিরের বাচ্চা হয়ে উঠেছে, আজ 150 টাকার লোভে ছেড়েছে, 150 মোষ যাচ্ছিল মজফ্ফরপুর থেকে ময়মনসিং, ওপারে চালের অফিসারও কদিন থেকে টাকা নিচ্ছে না, এ হাট তো উঠে যাবে দেখছি। সাথে কি আর ইজারাদার হাটে থাকার অভ্যাস কাটাচ্ছে? হাকিম টাকিম আসতে পারে এই ভয়ে নিচ্ছে বোধ হয়, 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ঘাবড়িও না, এত ভাবনা কিসের, রিলিফের কাজ তো তোমার দোকান থেকেই চলছে, এত এখন ভাববার দরকার কি তোমার? কারবারের লোক আমরা, কোনো রকমে দুপাশে আর রোজগার তো করবই। সাউজি একথায় সায় দেয় বটে,
কিন্তু মুখ দেখে বোঝা যায় যে সে বিশেষ ভরসা পাচ্ছে না। রিলিফের জিনিসের লাভের থেকে টাকা চার আনা দিতে হবে মুনিমজিকে, কত আর থাকবে। এক মানুষ হয়েছিল পাটের গাছগুলো। গুঁয়ার গোবিন্দ জামাই এলো না, মেয়েটার কপালে অনেক খোয়ার আছে। ওলা ওঠায় গাঁ যখন উজাড় হয়ে গিয়েছিল তখন গাঁ ছাড়িনি, নিত্য নতুন স্বরে নিত্য নতুন ভাবনা শোনা যায়, একই দুঃখ গীতির পুনরাবৃত্তি। দর্পণ সিং বাবাকে সান্ত্বনা দেয়, যাক মেয়েদের ইজ্জত বেঁচেছে। বৃদ্ধ কেঁদে ফেলে, আমার চাকর এরফান আমার 60 বিঘা জমি পেয়ে যাবে, এই হলো ভগবানের বিচার। ইজাদারা সাহেব দিনের বেলায় কাছারি ঘর থেকে দেখে তিন রঙা ঝান্ডাটি হাওয়ায় উড়ছে, আর ওই সঙ্গে ছড়িয়ে দিচ্ছে নৈরাশ্য, বিদ্বেষ আর আতঙ্কের বিষ, যার প্রতীক ওই তিনটি রং। ইচ্ছা হয় এই মুহূর্তে ওপারের সবুজ পতাকার কাছের ক্যাম্পে চলে যাই, এতটুকুর মাত্র ব্যবধান, কিন্তু এরই মধ্যে কত পার্থক্য। একটি তার নিজের, এর নিচে আছে শান্তি সুখ অনাবিল আনন্দ, অল হিলালের ছায়ার তলের নিরাপত্তা। কিন্তু এই রাজবংশীগুলোর ভয়ে নিজের জমিদারি ছেলে পালালে আর কখনো ভবিষ্যতে এ হাট থেকে এক পয়সাও তোলা উসুল করা যাবে? কমিশনের রায় কি হবে বলা যায় না, সবই খোদার মর্জি। দর্পণ সিং এর স্ত্রীকে সাউজির মা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, তোমরা তো পুলের ওপারে পাকিস্তান হবার পর এতদিন ছিলে, হাওয়াতে কি রসুন ফোড়নের দুর্গন্ধ নাকি? লোকগুলো শাক ডাঁটা সেরাতে কাউকে খেতে দিয়েছিল, বজ্জাতে আরম্ভ করেছিল বুঝি? প্রশ্নের বানে জর্জরিত হয়ে সে কোনো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারে না, আপন মনে বকে চলে। লকলকে কুমড়ো গাছটা থেকে প্রাণে ধরে একদিন একটা ডগা ডাঁটা খাওয়ার জন্য কাটতে পারিনি, সেটাকে নিয়ে এলাম গোড়া থেকে কেটে বটি দিয়ে। বলদ জোড়াও ভয় পেয়েছিল নাকি, কুমড়োর ডগা এগিয়ে দিতে শুঁকে মুখ ফিরিয়ে নিল। চেলা কাঠ দিয়ে আসবার সময় উনুনটা ভেঙে দিয়ে এলাম, কি সুন্দর করে ঝকঝকে তকতকে উনুনটা তুলেছিলাম। তাতে রাঁধবে কিনা এরফানের চাচা? আর যে জিনিস রাঁধবার নয় সেই সব জিনিস। বিপদ হয়েছে ঠাকুরের মূর্তিটিকে নিয়ে, ওই জন্যই ছিল ভয়। ঠাকুরের অসীম কৃপা, আমরা বোকা মূর্খ মানুষ, তাই তাঁর ভাবনা ভেবে মরি। দেখি আবার পুরুত মশাই ও সম্বন্ধে কি বিধান দেন, এখানে 36 জাতের মধ্যে ভালো করে যে দুটো ভোগ দেব সে উপায়ও রাখলে না ঠাকুর। দর্পণের স্ত্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করবার জন্য হাত তুলতে গিয়ে বোঝে যে দুজনেরই অজ্ঞাতে কখন সাউজি স্ত্রী তার বেনেসুলভ হিসাব নিকাশের মন ভুলে গিয়ে তার হাত চেপে ধরেছে। দরদি হাতে স্পর্শ ছাড়িয়ে ঠাকুরকে যুক্ত করে প্রণাম করতেও মন চায় না, মাত্র 3 দিনের পরিচয়। কোন দূর দেশ সেই বালিয়া, সেখানকার বেনে বউ, তার বুকে মুখ গুজে কেঁদে দর্পণের স্ত্রী নিজের মনের গুরুভার লাঘব করার চেষ্টা করে। দূরদৃষ্টির আকস্মিকতা লোকদের এ কয়েকদিন অভিভূত করে ফেলেছিল, দিন কয়েকের মধ্যে বিপদ গা সাওয়া হয়ে যায়, আতঙ্কের তীক্ষ্ণ অনুভূতি আসে ভোঁতা হয়ে। গরুর গাড়ির ভাড়া আর খাবারের দাম যা দ্বিগুণ হয়ে গিয়েছিল আবার কমে আসে। চালের পুলিশদের ন্যায়নিষ্ঠ হওয়ায় 3 দিনের বাতিক সেরে যায়। গাড়ি গাড়ি চাল পুল পার হয়ে আসতে আরম্ভ করে, হাজারে হাজারে গরু মোষ ওপারে যায়। সব কাজের মধ্যেও লোক কমিশনের খবরের জন্য ব্যস্ত। মুনিমজি প্রথম হিরিকেই যত চাল কিনেছেন সব পাঠাচ্ছেন সুধানিতে, প্রত্যহ অজস্র গাড়িতে বোঝাই করে। মুনিমজির কথা স্বতন্ত্র, তাই তাঁর ভাড়া কম লাগে। লোক তাঁর কাছে এত কৃতজ্ঞ যে তিনি যদি বিনা পয়সাও গাড়ি নিয়ে যেতে বলেন তাহলেও গাড়োয়ানরা নিজেদের কৃতার্থ বলে মনে করে হয়তো। কিন্তু মুনিমজি সচ্চা আদমি,
হিঁদুর ছেলে। আর এদিককার মাছলি খাওয়া হিঁদু নয়, রাজপুতানা, বীরের দেশ, রাজা আর শেঠের দেশ। তারা মুসলমানদের কাছে একদিনের জন্য মাথা নিচু করেনি। তিনি মাগনা তোমাদের গাড়ি নেবেন না, বেগার গাড়ি নিতে পারে মুসলমান ইজারাদার। মুনিমজি ওয়াজিব ভাড়া দেবেন তোমাদের, সে কথা আর বলতে হবে না সাউজি। কমিশনের খবর কবে বেরোবে কে জানে, শুনছি তো দু একদিনের মধ্যে। মুনিমজি বলছিল যে মুসলমানরা আবার এতেও বখেরা লাগিয়েছে। সাউজি, মুনিম সাহেবের চিঠি আজ আমার হাতে দিও। তুই তো পরশু নিয়েছিলি সুখদেব, আজ আমাকে দিও। আমাকে আমাকে কমিশনে খবরের জন্য মুনিম সাহেব প্রত্যহ সুধানি গোলাতে সে চিঠি দেন। সব চালের গাড়ির গাড়োয়ানি তা নিয়ে যাবার জন্য সৌভাগ্য পেতে চায়। সিরিলাল সাউজিকে জিজ্ঞাসা করে, সুধানি গোলায় যে লাট সাহেবে খবর দেওয়ার কল আছে, তাতে যত খবর আসে সব কি দোকানের লম্বা খাতায় লেখা হয় নাকি? সেদিন মুনিমজি চিঠি গোলায় দেওয়ার পর সেটা তার খাতায় লিখে নিল, আর খাতা থেকে দেখে দেখেই জবাবের চিঠি দিল। হবে ওসব বড় বড় গোলার কাণ্ড কারখানা, আমরা আদার ব্যাপারী, ওসব খোঁজও রাখি না। রামজির কৃপায় আর তোমাদের সেবা করে বাল বাচ্চাকে দুটো খেতে দিই। মিশ্রীলাল আর চিঠি নিয়ে যাবে, আর সিরিলাল কাল মুনিমজি নিজেই যাবে সুধানিতে। তোর গাড়িতে একটা টপর দিয়ে নিতে পারবি না? আচ্ছা, আমি জোগাড় করে দেব। ইজারাদার সাহেব তো তার উপর দেওয়া গাড়ি মুনিম সাহেবকে দিতে পারলে বর্তে যায়, কিন্তু মুনিমজি সে বান্দাই নয়, ও মর্দকা বেটা। ইজারাদারের কাছ থেকে এক কানা করে উপকার নিতেও রাজি নয়। কাল চাই একজন বিশ্বাসী গাড়োয়ান। লোকের আমানতি, টাকা, চাল কেনার পরেও কিছু বেঁচেছে মুনিমজির কাছে, সেই সব পাবলিকের টাকা গোলায় রাখতে হবে। চোর ছেঁচোর ভরা হাটের মধ্যে কি অত টাকা রাখা যায়? গোলা থেকে পরে গোলমাল মিটলে এই পুরো টাকা ফেরত দেবে সকলকে, এক পয়সাও কেটে নেবে না। তেমন চোর গোলাই নয়, দোকানিয়াজির গোলা, লাট সাহেব পর্যন্ত জানে। মুনিমজি মুনিমজি, যেখানে যাও কেবল মুনিমজির গল্প। তার স্নানাহারের পর্যন্ত সময় নেই, দিন রাত কাজ করছেন, কি করলে শরণার্থীদের একটু সুখ সুবিধা হয় কেবল তারই চেষ্টা। দর্পণ সিং এর বাবাকে তিনি আগাম টাকা দেবেন বলেছেন, বুড়ো চেয়েছিল এরফানকে ঠান্ডা করতে, সে কিনা রাজবংশীর মেয়েকে বিয়ে করবে বলে। সব বিপদ তুচ্ছ করেও মুনিম সাহেব এরফানকে শায়েস্তা করবার জন্য দর্পণের 60 বিঘা জমি কিনে নেবেন কথা দিয়েছেন, আর গোলার জোতের অধীনে 15 বিঘা বন্দোবস্ত করে দেবেন বলেছেন দর্পণকে, অবশ্যই কমিশনের রায়ের পর। মুনিম সাহেবের কর্মদক্ষতায় বিহার বাংলা দুই দিককার সরকারি কর্মচারীরাই সন্তুষ্ট। কলকাতার রিলিফ সোসাইটি তাঁর প্রশংসায় পঞ্চমুখ, হিন্দুরা সকলেই তাঁর কাছে কৃতজ্ঞ, মুসলমানরা তার উপর একেবারে বিতশ্রদ্ধ নয়। 15ই আগস্ট হিন্দুস্তান আজাদ হবে, মুনিমজি সব দোকানদারকে খবর দেন। আর পাকিস্তান? হ্যাঁ, পাকিস্তানকেও আজাদি দিতে হবে ওই দিনই। সমবেত শত শত লোক প্রশ্ন করতে চায়, ওটা কি আর কিছুতেই আটকানো যায় না? যেন এই নীরব প্রশ্নেরই উত্তর দিতে বাধ্য হয়ে মুনিমজি জবাব দেন, এই নিয়েই যদি খুশি হোস তো নে। মুসলমানদের প্রতি একটা দমকা উদারতার ঝাপটায় দিন কয়েক পরেই ঠেলা বুঝবি, কথা কয়টা জিভে আটকে যায়। দিনাজপুর আর মালদা শরণার্থীদের ভীতিবিহ্বল মুখে উৎকণ্ঠার ছায়া ঘনিয়ে আসে। একসঙ্গে সকলেই প্রশ্ন করে, কমিশন আর কমিশনের রায়? ও বেরোবে দিন কয়েক পর, তবে পূর্ণিয়া জেলা মানে এই আড়ুয়া খোয়া পাকিস্তানে যাবে না এ কথা ঠিক হয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলার লোকরা, বিশেষ করে আড়ুয়া খোয়া বাজারের দোকানদাররা চিৎকার করে ওঠে, গান্ধীজি কি যায়? ছাতা খড়ম গামছা উপরে উৎক্ষিপ্ত হয়। যদু পানওয়ালা আনন্দে নাচতে নাচতে তার সমস্ত পানের খিলি হরির লুঠ দিয়ে দেয়।
মালদা দিনাজপুরের অনেক লোক পূর্ণিয়া জেলায় মুনিমজির কাছ থেকে জমি দেওয়ার কথাটা আবার তোলে। পূর্ণিয়া জেলার দিকটা ম্যালেরিয়া কালাজ্বরের এলাকা, পড়তি জমি পড়ে আছে ক্রোশের পর ক্রোশ, অভাব পয়সার, অভাব চাষ করবার লোকের। এত সিকমেদের পাওয়া যাবে তার প্রচুর সেলামি, অধিকাংশই জোত আর রায়তি জমি। ভাগ্য ভালো না হলে আবার মিনিস্ট্রি জমিদার ওঠাচ্ছে, কি হতো বলা যায় না। ভবিষ্যতে সমৃদ্ধি ছবি মুনিমজির চোখের সামনে ভেসে ওঠে। সকলের অনুনয়ের কোনো উত্তর না দিয়ে তিনি বুঝিয়ে চান, নেওয়া না নেওয়া তোমাদের ইচ্ছা, আমার ওতে কোনো আগ্রহ নেই। তবে একটা কথা, জমি বিলি ব্যবস্থার কথা আসবে পরে। এখন যে এই সব শরণার্থীরা এত যে গরু মোষ নিয়ে এসেছে, এ তো যেখানে সেখানে চিরকাল চড়তে পারে না, গেরেস্তোরা তা চড়তে দেবেই বা কেন? এতে চড়বার জন্য আমি মাসিক হারে জমি ব্যবস্থা করিয়ে দিতে পারি সস্তায়, কিন্তু দেওয়া চাই নগদ। সকলেই একটা সমস্যা সুরাহা পেয়ে তাঁর চারিদিকে ভিড় করে দাঁড়ায়, কার কাজ আগে হবে তাই নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। এদিককার এই জয়ধ্বনি পুলের ওপারে চাঞ্চল্য জাগায়। কি কি ব্যাপার, নিশ্চয়ই কিছু ঘটে থাকবে, ঘাবড়াস না। টিনের চোঙটা হাতে নিয়ে একবার চিৎকার করে, না রে তাদ্দির। অপর সকলে বলে, আল্লাহ আকবার, মুর্দা নাকি, জোরে বলতে পারিস না, ওপরের আওয়াজকে ডুবিয়ে দিতে হবে। হানিফ, একবাল আরো কয়েকজন জয়ধ্বনির কারণ জানতে বেরোয়। তোরা ততক্ষণ থামিস না যেন, বুঝলি? কে যায় গাড়িতে? শ্রীপুরের দর্পণ সিং এর জামাই আর মেয়ে। সার্চ কার গাড়ি, পাকিস্তান থেকে আবার কিছু মাল নিয়ে যাচ্ছে না তো? সঙ্গে সঙ্গে এরফান এসে পড়ে। কে, দিদিমণি, জামাইবাবু? যেতে দাও গাড়ি, পালিয়ে যাচ্ছ কেন? আমরা থাকতে তোমাদের ভয় কি দিদিমণি? খোকাবাবু কত বড়টা হয়েছে দেখি, ভয় পাচ্ছ আমাকে দেখে? কিছু ভয় নেই দিদিমণি, মা বাবার সঙ্গে দেখা করে আবার এসো, তোমাকে তো জামাইবাবু ভেবেছিলাম মরদ, তুমি আবার পালাও কেন? জামাইবাবু আমতা আমতা করে। এরফান খোকার হাতে একখানা কাগজের তৈরি লিগের ঝান্ডা দেয়, কেমন সুন্দর দেখতে না খোকাবাবু? তারপর সঙ্গে গিয়ে গাড়িখানা পুল পার করে দিয়ে আসে। বিদায় নেওয়ার আগে জামাইবাবুর সঙ্গে রসিকতা করে, রাজা হেঁটে আর পেরজা গাড়িতে। খবর জানার সঙ্গে সঙ্গে পূর্ণিয়া জেলার যেসব মুসলমান একবালের সঙ্গে ছিল তারা ইজরাদারের ওপর চোটে আগুন হয়ে যায়। ওটা চাঁদার টাকা নিশ্চয়ই খেয়েছে, আজকে ওটাকে ঠান্ডা করতে হবে। এখন আরুয়া খোয়া কাছারিতেই আছে বোধ হয়, হিন্দুদের কাছ থেকে টাকা খেয়ে ওদের দিকে রায় দিল না তো, আজ রাত্রে এদিকে আসতে দে না। মনিম সাহেবের খবরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় দুই পাড়ার লোকের মধ্যে। দর্পণ সিং এর বুড়ো বাবাও জোর করে মুখে হাসি আনবার চেষ্টা করে। শ্রীপুর হিন্দুস্থানে আসবে, এ দুরাশা যে কদিন জিয়ে রাখা যায়, তারপরই তো সম্মুখে পড়ে আছে দুঃখ বেদনাময় জীবন, যা সূচনা আরম্ভ হয়ে গিয়েছে সেই পুল পার হওয়ার দিন থেকে। দীর্ঘ জীবনের সুখ সমৃদ্ধির স্মৃতি সব সেই দিন ওপারে রেখে এসেছে, এই বুড়ো বয়সে আবার নতুন করে জীবন আরম্ভ করা কি সম্ভব? আর এই দেশে এতটা বয়স হলো, নাগর নদীর পশ্চিমের দেশকে তারা জ্বরের দেশ বলেই জেনে এসেছে, আজ একে সোনার হিন্দুস্তান বলে জিন্দাবাদ জিন্দাবাদ করে নাচার অসঙ্গতি বৃদ্ধের সংসারাভিজ্ঞ মনে খচখচ করে বেঁধে। কেন এমন হলো সে ভেবে কুলকিনারা পায় না। সেবার নাগর যখন ঘরদোর ভাসিয়ে নিয়ে গিয়েছিল তখনও মাচা বেঁধে বাঁধের রাস্তার উপর কতদিন কাটাতে হয়েছে, এপারে আসবার কথা কল্পনাতেও আনতে পারেনি। কিছুক্ষণ ভাববার পর যেই এরফানের কথা মনে পড়ে, অমনি ব্যর্থ আক্রোশের বেড়া জালে সকল যুক্তিতর্কের দ্বার রুদ্ধ হয়ে যায়। এই উত্তেজনার মধ্যে মুনিমজি ছখানা গাড়ি বোঝাই করে কীসব জিনিস এনেছে সে কথা সকলে জিজ্ঞাসা করতে ভুলে যায়। মুনিমজির হুকুম, আর পুলের
এপার ওপারের লোকের মধ্যে ঝগড়াঝাটি নয়। 15-ই দুই দিকেই প্রাণ খোলা উৎসব করতে হবে, যা হওয়ার হয়েছে। নিজে এগিয়ে ওপারের লোকের সঙ্গে মুনিমজি যেচে আলাপ করতে যান। এতদিন তিনি যেতেন পুলের মধ্যখানে নো ম্যান্স ল্যান্ড পর্যন্ত, এখন যান একেবারে ওপারের ক্যাম্পে। সকলে বলাবলি করে আলবাত হিম্মতদার লোক। মুনিমজির মধ্যস্থতায় দুদিককার লোকের মধ্যেই প্যাক্ট হয়। কোনো দলই কারো সম্বন্ধে মুর্দাবাদ বলতে পারবে না। আর পাকিস্তানের নতুন ঝান্ডা পেয়েছো তোমরা? না না, এ নয়, এ তো পুরনো লীগের ঝান্ডা। নতুন ফ্ল্যাগের খবর রাখো না বুঝি? দরকার থাকে তো আমাকে বলো, যত লাগে সব রকম দামের আছে। এপারের লোকেদেরও মুনিমজি হিন্দুস্তানের নতুন ঝান্ডার কথা এতদিনে বলেন। সে এখন কোথায় পাওয়া যাবে? সে কি আর আমি ব্যবস্থা করিনি? সব রকম দামের পাবে। সাধে কি আর লোক মুনিমজি মুনিমজি করে অস্থির হয়? যখন যেখানে যে জিনিসটার দরকার, মুনিমজির তা নখ দর্পণে। উৎসব লেগে গিয়েছে রিলিফ ক্যাম্পের কাছে। কলকাতায় বিলেট গারোয়ানের ভাই কাজ করতো পাটের কলে। সেখানে নাকি 15-ই আগস্ট খুব দাঙ্গা লাগবে, তাই সে বছর দশেকের ছেলেকে নিয়ে পালিয়ে এসেছে। বাপ বেটায় দুদিন থেকে রিলিফ সোসাইটির ক্যাম্পে কাজ করে। কলকাতা ফেরত ছোকরা অজপাড়া গায়ে নিরীহ ছেলেদের উপর খুব মোরলি করছে। ছেলেদের সে নূতন ভূতভূত খেলা শিখিয়েছে। অবশ্যই আসলে খেলাটা শিখিয়েছে রিলিফের বাবুরা। একদল হয়েছে ব্রহ্মদত্তি, একদল হয়েছে মামদভূত। একদিককার নাম বেলগাছের দিক, আর একটা কবরের দিক। মধ্যখান দিয়ে একটা কঞ্চির দাগের লাইন কাটা। নোয়াখালীতে মরলে হবে ব্রহ্মদত্তি, বিহারে মরলে হবে মামদ। কবরের দিকে নূতন কোনো খেলোয়াড় এলেই মামদরা উল্লাসে নাকি সুরে চিৎকার করে, বিহার থেকে এসেছে রে। আর বেলগাছের দিক থেকে কেউ এলেই সকলেই জিজ্ঞাসা করে, নোয়াখালী নাকি? জবাব দিতে হবে, না চিৎপুর। ছেলেরা বিকৃত উচ্চারণে জায়গাগুলোর নাম নেয়। বড়রা সকলেই এই তামাশা দেখে, আর ছেলেদের এই কাণ্ড দেখে হেসে আকুল হয়। মুনিমজি এসে সকলকে তাড়া দেয়। এসব কি হচ্ছে? আবার একটা গোলমাল পাকাবে নাকি? পালাও সব ছোকরারা, ফের যদি আমি দেখি তাহলে তোমাদের সব কটাকে পুলের থেকে নাগরের মধ্যে ফেলে দেব। তারপর রিলিফের বাবুদের বলেন, আপনাদের কাছ থেকে আর একটু দায়িত্বশীলতার আশা রেখেছিলাম। তারা অপ্রস্তুত হয়ে যায়। দুদিনের মধ্যে সব ঝান্ডা চড়া দামে বিক্রি হয়ে গিয়েছে। স্বজাতির লোকের ভয়ে ইজারাদার কোথায় যেন গিয়েছে, তার সেপাই বলে পাটনায়। নিরবিচ্ছিন্ন উৎসাহ ও উদ্দীপনার মধ্যে 15-ই আগস্ট স্বাধীনতার দিবস উদযাপিত হয়। পুলের এপারে হিন্দুস্তানের পতাকা, ওপারে পাকিস্তানের ঝান্ডা। আতর গোলাপের ছড়াছড়ির মধ্যে পুলটি কেমন যেন অবাস্তব মনে হয়। খানিকটা পাকিস্তানে, খানিকটা হিন্দুস্তানে, খানিকটা শূন্যে। উৎসবের মধ্যেও এই পুলটির কথাই দর্পণ সিংয়ের মনে হয়। সেও থাকে আড়ুয়া খোয়ায়, মন পড়ে থাকে শ্রীপুরের জমির উপর। এই পুলটি তার দেহ ও মনের সংযোগের সূত্র। এরই জন্য সময় মতো এদিকে পালিয়ে আসা সম্ভব হয়েছে। ভগবান যদি সুদিন দেন তাহলে এই দিয়েই আবার নিজের দেশে ফিরতে পারবে। না ভগবান কেন, কমিশন। কমিশন কি ভগবানের চাইতেও বড়? দুই দিকের লোকের সম্মতি নিয়ে রিলিফের বাবুরা পুলের মধ্যখানে ঝান্ডাভূতের খেলা দেখায়। ইংরাজের মরা ঝান্ডা জড়ানো ছেলের দল প্রথমে চোখ মুছতে মুছতে চলে যায় মাতুমের গানকে। তারপর হিন্দুস্তান আর পাকিস্তানের নূতন ঝান্ডা নিয়ে দুদল ছেলে কোলাকুলি করে। দর্পণ সিং এর বাবার মন একটু যেন উৎফুল্ল হয়ে ওঠে। শরণার্থীর দল ছাড়া আর সকলে বোধহয় যখন কমিশনের কথা ভুলেছে, তখন হঠাৎ মুনিমজি খবর দেন কমিশনের রায় বেরিয়েছে। সকলে মুনিম সাহেবের কাছে ছোটে। শ্রীপুর এসেছে হিন্দুস্থানে। দর্পণ সিং মুনিম সাহেবকে জড়িয়ে ধরে। তার মা কি বোঝে, হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করে। তার বাবা ভগবানকে আর কমিশনকে প্রণাম করে। কমিশন তাহলে তার দিকে মুখ তুলে চেয়েছেন। হরিপুর থানা পড়েছে পাকিস্তানে। আর মালদা? তোমাদের দিকটা এসেছে হিন্দুস্থানে সুখদেব। আর কি মেরে দিয়েছো,
কপালে তিলক কাটা পোড়া গোঁসাই হন্তদন্ত হয়ে ছুটে আসেন। এসেই প্রথমে রসিকতা করেন, এই আসছি, গরুর গাড়ি থেকে নামবার সময় দেখি সিরি সাওয়ারের দোকানের দেওয়ালের রং দিয়ে কাপস্টান লেখা। ভয়ে বুক শুকিয়ে গেল, ছাঁত করে মনে হলো লিখছে পাকিস্তান, উর্দুর উচ্চারণে উল্টে। ভাবলাম তাহলে আরুয়া খোয়া নিশ্চয়ই গিয়েছে পাকিস্তানে। তারপর শুনলাম ওটা একরকম সিগারেট। এখন আমার খবর বলুন মুনিমজি। মুনিমজি তার কথার জবাব ইচ্ছা করেই দেয় না। রাজবংশীরা তাদের গুরুদেবের উপর মুনিমজির এই ইচ্ছাকৃত তাচ্ছিল্যে আশ্চর্য হয়। শেষ পর্যন্ত তাকে কুসংবাদ জানাতেই হয়, জলপাইগুড়ি জেলার তিতলিয়া থানা চলে গিয়েছে পাকিস্তানে। বললেই হলো, চলে গেলেই হলো আর কি। পরে তিনি লাঠিতে ভর দিয়ে খাটিয়ার ওপর বসে পড়েন। ভগবান, এ তুমি আমার কি করলে? শেষকালে মরলে কবরে যেতে হবে, মন্দিরে যাওয়া বন্ধ হয়ে যাবে, এও কি আমার কপালে ছিল? ঘাম দিয়ে জ্বর ছাড়ার স্বস্তি পায় অধিকাংশ শরণার্থীরা। আবার সেই পুরাতন দৃশ্যের পুনরাবৃত্তি, একদিনের মধ্যে শরণার্থীদের ক্যাম্প ভেঙে যায়। দূর দূর থেকে ফিরে আসে গাড়ি, মানুষ, গরু, মোষের মিছিল। গাড়িগুলির উপর তিন রঙা ঝান্ডা লাগানো, মিছিলের লোকদের মধ্যে কারো কারো হাতে হিন্দুস্থানের পতাকা, মুখে রাজ্য জয় করে ফিরবার দীপ্তি, বাঘের মুখ থেকে বাঁচবার আনন্দে মেয়েরা মশগুল। দ্রুতগতিতে চলছে দুনিয়া। এতকাল যাঁরা সৃষ্টি সংসার চালিয়েছেন তাঁরা এত দ্রুত তালের কল্পনাও করতে পারেননি, এত লোকের মন নিয়ে এমনভাবে ছিনিমিনি খেলতে সাহসও করেননি। সেই কথাই ভাবছে একবার পুলের উপর থেকে পাকিস্তান ঝান্ডাটা নামাবার সময়। দরকার কি ছিল কদিনের এই রাজত্বের? খাবার দিয়ে কেড়ে নেওয়ার প্রয়োজন কি ছিল? 200 বছর লেগে গেল ইংরেজের পতাকা সরাতে, আর তাজ ঝান্ডা সরাতে 3 দিনও সময় লাগলো না। মানসিক দুঃখ বেদনা তো আছেই, কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে যে এ অপমান রাখবার জায়গা নেই। পুলের ওপর, পথের উপর শরণার্থীদের সারি, ওপারে হাট শুদ্ধ লোক দেখছে, মাথা কাটা যায় অপমানে। নদী তীরের বালির মধ্যে মিশে যেতে ইচ্ছে করে, নদীতে ঝাঁপ দিয়ে পড়তে ইচ্ছে করে। কত উৎসাহের সঙ্গে এই ঝান্ডা সে তুলেছিল। 3 দিনের ভিস্তির বাদশাগিরি শেষ হলো। রামজি সাহের এ টিপ্পনে তার প্রাণের মধ্যে গিয়ে বেঁধে, এইখানে এখনই ওরা ওড়াবে হিন্দুস্থানের ঝান্ডা, কিন্তু পাকিস্তান চিন্তাবাদ বলে যে এই ঝান্ডার নিচে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম সে কি এই জন্য? কালই হয়তো শ্রীপুরের ছেলেরা এই ঝান্ডা নিয়ে এই পুলের উপর মরা ঝান্ডার ভূতের খেলা করবে। কার উপর অভিমান করবে দুনিয়া যখন তার পিছনে লেগেছে? কোনো দিকে না তাকিয়ে একবার ঝান্ডাটি নামিয়ে কাঁধে নিয়ে এগিয়ে যায় উত্তরের দিকে, যেখানে এ ঝান্ডা এখনো মরেনি। হানিফ নিজের নির্লিপ্তা দেখানোর জন্য বিড়ি ধরিয়েছিল। সে খাওয়ার আগে আধ খাওয়া বিড়িটা পুলের ওপর ফেলে যায় আর ভাবে, এটা দিয়ে পুলটার আগুন লেগে গেলে বেশ হয়, আরুয়াখোয়া শ্রীপুর আলাদা হয়ে যাবে। তাহলে সে জানে যে এ থেকে ওই কাঠে আগুন লাগা সম্ভব নয়, তবু এটুকু ভেবেও আনন্দ পায়। মুনিম সাহেব ওপারে ইজারাদার সাহেবের ক্যাম্প দখল করেন। ছেলেরা পাটের ক্ষেত থেকে একটি পরিবারকে ধরে নিয়ে আসে, কি মতলবে লুকিয়েছিল, আগুন লাগাবে বলে মনে হয়। আরে ওছিমদ্দি যে, ওছিমদ্দি কেঁদে পড়ে, গাঁ থেকে পালিয়ে যাচ্ছিলাম হরিপুরের দিকে, মিরপুর হিন্দুস্থান হয়ে গিয়েছে পরশু থেকে, শুনছি পূর্ব দিকে মুখ করিয়ে নামাজ পড়াবে, মুরগি জবাই করতে দেবে না, তাই এক কাপড়ে বেরিয়ে পড়েছি। ভাবলাম দিনমানটা পাটের ক্ষেতে থেকে সাঁঝ হতে চলতে শুরু করব। সে কাঁদতে কাঁদতে মুনিম সাহেবের পা জড়িয়ে ধরে, ছেড়ে দাও একে, এরা আমার চেনা লোক। দয়া শরীর হুজুরের, মুনিম সাহেব কি জয়, মহাত্মা গান্ধীজি কি জয়, জয়ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে ওঠে। মুনিমজি ওপারে সকল লোককে বলেন যে সকলে পাকিস্তান ফ্ল্যাগ আর রেখো না,
আমার কাছে দিয়ে দিও, আমি গভর্নমেন্টের কাছে জমা করে দেব। হিন্দুস্তানের পাকিস্তান ফ্ল্যাগ রাখা বারণ। তাঁরই দেওয়া পাকিস্তান নিশানগুলির আবার তাঁর কাছে ফিরে আসে। তিনি মনে মনে ভাবেন, এগুলি নিয়ে কাল যেতে হবে তিতলিয়ার দিকে, পোড়া গোসাইয়ের খালি বাড়িতে উঠবেন, তাঁর জমিটমিগুলো একবার দেখেও আসবেন। সেখানে বেচতে হবে এই পাকিস্তানের ঝান্ডাগুলি, আর সেখানে জোগাড় করতে হবে সেখানকার অপ্রয়োজনীয় হিন্দুস্তান পতাকাগুলি। একই জিনিস দুবার করে বেচবেন। তিনি হিসেব করেন সব মিলিয়ে তার কত হলো। কমিশন অনেককে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু নিয়েছে, কিন্তু এই কমিশনের রায়ের, কমিশনের বাবদ তাঁর প্রাপ্য তিনি পেয়ে গিয়েছেন, হিসাবে কোথাও ভুল হয়নি। ক্যাম্পের বাইরে থেকে ভেসে আসছে, মুনিম সাহেব কি জয়। একটু সন্দেহ হলে মনের মধ্যে খচখচ করে, একটি খদ্দরের টুপি আগেই কিনে রাখলে বোধ হয় আর একটু সুবিধে হতো, হয়তো হিসেবে একটু সুবিধে হতো, হয়তো হিসেবে একটু ভুল হয়ে গিয়েছে। যাকগে, রামজি যাকে যা দেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। মুনিমজি কুঠিয়ালি ভাষায় পকেট বুকে হিসাব লিখতে বসেন।